নিত্য নতুন জমজমাট ভালোবাসার গল্প পেতে আমাদের প্রেমের প্রতীক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিন। তাহলে আমরা নতুন গল্প আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। স্যার, আস্তে আস্তে থাকতে দিন, আমার ব্যথা লাগছে। 20,000 টাকা দিয়েছি কি আস্তে দেওয়ার জন্য? আজ তোকে সারা রাত এত জোরেই ধাক্কা দেব। পায়ে পড়ি স্যার, খুব ব্যথা করছে। পুরো গল্পটি না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, গল্পটি শুনতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। একটা হেঁচকা টান দিতেই মেয়েটার পুরো শাড়ি খুলে নিচে পড়ে গেল, পরনে শুধু আর মাত্র 2টা কাপড়। মেয়েটা তখন কেমন 2 হাত দিয়ে মুখটা ঢেকে রেখেছে, আর এমন বিবস্ত্র অবস্থায় মেয়েটাকে দেখে নিজের ভিতর ফিলিংস পুরো জেগে উঠেছে। তাই আস্তে আস্তে ওর সামনে গেলাম, ওর মুখ থেকে হাতটা সরাতেই দেখতে পেলাম কেমন ভয়ার্ত চোখ জড়া দুটি পানিতে ছলছল করছে, গোলাপি রঙের ঠোঁট দুটি কেমন করে কাঁপছে। আমার ফিলিংসটা আরো তীব্র হয়ে গেল, মুহূর্তেই ওর ঠোঁট দুটি আমার দখলে নিয়ে নিলাম। ও হাত দিয়ে বাধা দিতে গিয়েও পারল না, খাটের ওপর ওকে ধাক্কা মেরে ফেলে দিলাম। খাটের ওপর শুয়েই মেয়েটা কেমন ভয়ে কাঁপতে শুরু করলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ 20,000 টাকার বিনিময়ে ও আমার সাথে রাত কাটাতে এসেছে। কি ভাবছেন, টাকার কথা কেন বললাম? ও আমার নিজের বউ না, আর মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করে এনেছি। পতিতা, হ্যাঁ ও একটা পতিতা মেয়ে। গভীর রাতে যখন মদ খেয়ে সিগারেট টানতে টানতে মাতাল অবস্থায় হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম, ঠিক তখনই অনুভব করতে লাগলাম কেউ আমাকে পিছন থেকে ফলো করছে। পিছনে তাকাতে দেখলাম একটা মেয়ে আমার পিছু নিচ্ছে। মহিলা ছিনতাইকারী না তো, আমার সাথে আবার তখন প্রায় 1,00,000 টাকার ওপরে ছিল। প্রতিদিনই 1,000 টাকা নেশা করে আমি, বড়লোক ঘরে নষ্ট ছিলে আমি, বাবা মা কেউ নাই, আছে বুক ভরা কষ্ট আর কোটি কোটি টাকা। যাই হোক, মেয়েটার দিকে মাতাল অবস্থায় তাকালাম, দেখলাম মেয়েটা বোরকা পরে আছে, তখন একটু অন্যরকম লাগতে শুরু করলো। এই মেয়ে, এভাবে পিছু নিচ্ছিস কেন? কি রে, কথা বলছিস না কেন? কানে কি কথা যায় না নাকি? মেয়েটার এমন চুপ করে থাকার কারণে বিরক্ত নিয়ে চলে আসতে লাগলাম। একটু পরই দেখলাম মেয়েটা আবারও আমার পিছু নিচ্ছে। এই মেয়ে, তো সমস্যা কি বলতো? কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। কি বলবি বল, নয় তো আমার পিছু ছাড়। আমাকে কিছু টাকা দিবেন। টাকা চাওয়ার কথা শুনে একটু অবাক লাগলো। তোকে টাকা দিব কেন, আর কত টাকা দিব? জি, 10,000 দিলেই হবে। তোকে এতগুলো টাকা কেন দিতে যাব? হ্যাঁ, এতে আমার কি লাভ? কথাটা শুনেই মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেললো, আর তারপরে বলল, বিনিময়ে আপনি আমাকে সারা রাতের জন্য পাবেন। লাগবে না তোকে, টাকা দিতে পারবো না। বলেই হাঁটতে যাব, ঠিক তখনই ও আমার পায়ে পড়ে গেল আর অনেক কান্না শুরু করে দিল। প্লিজ, আপনি না করবেন না, টাকাটা আমার অনেক প্রয়োজন, আর আমাকে দেখলে আপনি হয়তো না করবেন না, কারণ আমার ভিতর রূপ যৌবন সব আছে। প্লিজ আপনি না করবেন না, 10,000 না দিলে 5,000 দেন, টাকাটা আমার অনেক দরকার, প্লিজ। তাই নাকি, তো দেখি তো তুই কেমন দেখতে। বলার পরই মেয়েটা বোরকার নিকাবটা খুলে ওর মুখটা বের করলো। মুখটা খুলতেই আমি কেমন অবাক হয়ে গেলাম, চেহারাটাতে এত পরিমাণ মায়া যেটা লিখে প্রকাশ করতে পারবো না। পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর এমন একটা মেয়ে কিভাবে নিজেকে টাকার বিনিময়ে এভাবে অন্যের হাতে তুলে দিচ্ছে, ভাবতেই অবাক লাগছে। যাই হোক, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই 10-এর পরিবর্তে 20,000 টাকা দেবো বলেই মেয়েটাকে আমার বাসায় নিয়ে গেলাম।
আজ সারা রাত ভোগ করব। এমন একটা সুন্দরী মেয়েকে ভোগ করব ভাবতেই মনের ভিতর কেমন খুশিতে নাচতে লাগলো। মদের নেশা চাইতেও তখন এই মেয়েকে ভোগ করা নেশাটাই আমার বেশি জাগ্রত হলো। যাই হোক, অযথা টাইম নষ্ট করা যাবে না, এবার গল্পে আসা যাক। মেয়েটাকে খাটের ওপর ফেলে দিয়েই ওর ওপরেই শুয়ে পড়লাম। ও বাধা দিতে গিয়েও পারল না, শুধু চোখ দুটি বন্ধ করে রেখেছে, আর ওর ঠোঁট দুটি তখনও এমনভাবেই কাঁপতে শুরু করলো যে যেটা লিখে প্রকাশ করতে পারবো না। ওর কাঁপা কাঁপা ঠোঁট দুটি আবারও নিজের দখলে নিয়ে নিলাম। ও আবারও কেমন করে একবার আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, তারপর আবারও চোখ দুটি বন্ধ করে ফেললো। ওর নাকের গরম বাতাস আমার মুখের ওপর পড়ছে, পাগল করে তুলছিল আমায়। তখন ওই সময় ওর ঠোঁটের ওপর আরও বেশি ঝড় বইতে লাগলো, আর আমি আমার শারীরিক চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে পড়লাম। আর ওর পুরো শরীরটা কেমন গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো, আর বলতে লাগলো, স্যার আস্তে আস্তে ধাক্কা দিন, আমার ব্যথা লাগছে। 20,000 টাকা দিয়েছি কি আস্তে দেওয়ার জন্য? আজ তোকে সারা রাত এত জোরেই ধাক্কা দেব। পায়ে পড়ি স্যার, খুব ব্যথা করছে। চুপ সালি, যেটা করছি সেটা করতে দে, নাহলে সব টাকা নিয়ে নেব, একটা টাকাও পাবি না। টাকার কথা বলতেই মেয়েটি অসহায়ভাবে অশ্রু মিশ্রিত চোখে শান্ত হয়ে আমাকে শরীর বিলিয়ে দিতে লাগলো। আমি আবারও জৈবিক চাহিদা মেটানো শুরু করলাম, কিন্তু মেয়েটি ব্যথায় কাতর হয়ে গেল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু চিৎকার করে কান্না করতে পারছে না, কোনো এক অজানা ভয় তাকে আটকে দিচ্ছে। মাঝপথে সে আর সহ্য করতে না পেরে আমাকে তার ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর বিছানা থেকে উঠে রুমের এক কর্নারে চলে গেল। আর তখনও চোখ দিয়ে কেমন অশ্রু ঝরতে লাগলো। তারপরই আমাকে কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটা বলতে লাগলো, আমাকে একটু সময় দেওয়া যাবে? যদি আপনি দয়া করে আমাকে একটু সময় দিতেন। মেয়েটার এমন আচরণ দেখে আমি একদমই অবাক হয়ে যাই, কারণ আজ পর্যন্ত অনেক পতিতাকে আমি ভোগ করেছি, কারো মুখেই এমন কথা শুনিনি। তবে এই মেয়েটা যেন কেমন, মনে হচ্ছে নিজের ইচ্ছার বিরুদ্ধে ও নিজেকে আমার কাছে তুলে দিচ্ছে, আর নয়তো আমি ওকে জোর করে তুলে এনে এগুলো করছি। তারপরও ওর প্রতি আমার কোনো মায়া লাগলো না, বরং রাগ হচ্ছিল। আমার খুব ভালো একটা মুহূর্ত নষ্ট করে দিল। তখনই রেগে বললাম, এই পতিতা মেয়ে এইদিকে আয়, তোদের মতো পতিতাদের এত ছাড় দেবার সময় আমার নেই। 10,000 চেয়েছিস, 20,000 নগদ দিয়েছি, সো আমিও ওই রকমভাবেই কাজ চালাবো, এইদিকে তাড়াতাড়ি আয় শালির পতিতা কথাকার। যতবারই মেয়েটাকে পতিতা বলছি ততবারই মেয়েটা কেমন শিউরে উঠছে, মনে হচ্ছে মেয়েটা প্রত্যেকবারই পতিতা নামক শব্দটা শুনে শক খাচ্ছে। মেয়েটা গুটি গুটি পায়ে আস্তে আস্তে আবারও আমার দিকেই আসছে, আর তখনও ওর শরীরটা কেমন কাঁপতেই লাগলো। সুন্দর মুখখানা একদমই লাল বর্ণ ধারণ করেছে, চোখের কাজল একদমই লেপটে গেছে। আস্তে আস্তে ও বিছানায় শুয়ে পড়ল আর বলতে লাগলো, আপনি আপনার কাজ শুরু করে দেন, এমনিতেই আপনার অনেক টাইম আমি নষ্ট করে দিয়েছি। বলেই মেয়েটা কেমন অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, আমার দরকার মেয়েটার শরীর। এত সুন্দরী একটা মেয়েকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। সুন্দরী মেয়েদের অহংকার অনেক বেশি, তাই তাদেরকে সুযোগ পেলে আমি কখনোই ছাড় দিই না। এর একটা কারণও আছে। যাই হোক, আমি সময় নষ্ট করব না, আমি আবারও বিছানায় গেলাম। আর তখনই ওর ফোনটা বাজতে লাগলো, আর ও তখন আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ফোনটা ওর অনেক জরুরি, আর আমার ভয়ে সে ধরছে না। ফোনটা একের পর এক বাজতেই লাগলো, ও কেমন পাগলের মতো দিশাহারা হয়ে গেল। একবার ফোনের দিকে তাকাচ্ছে, আর একবার আমার দিকে। তখনই বললাম, এই পতিতা মেয়ে ফোন ধর,
আর স্পিকার বাড়িয়ে দিবি। যদি তোর অন্য দলবল হয় তাহলে কিন্তু তোকে এখানেই শেষ করে দেব। ফোন ধরে লাউড দে। ও মাথাটা নাড়ালো, আর ফোন ধরার অনুমতি দেবার পর মেয়েটা অনেক খুশি হলো। চোখে পানি থাকার পরেও ঠোঁটের কোণে একতরফা একটু হাসি ফুটল। তখন মেয়েটাকে সত্যি পরিদের চেয়েও হয়তো বেশি সুন্দর লাগছিল। ফোন ধরতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। মারে তুই কই গেছিস? আমি আর বাজবো না রে মা, ডাক্তার কইছে আমারে বাজাইতে হইলে মেলা টেহালা পয়সা লাগবে, আর আমাকে তো এত টাকা পয়সা নাই। তুই তাড়াতাড়ি আয় মা, ডাক্তার আমারে হাসপাতাল থাইকা টাকা লইকা বাইরে বের কইরা দিছে। টাকা দিতে পারলে আমার চিকিৎসা করবো, নয়তো আর করবো না। না মা, তোমার কিচ্ছু হইব না, আমি তোমারে বাঁচামো, তোমার কিচ্ছু হইতে আমি দিব না। দরকার পড়লে নিজেরে শেষ করে দিব, তবু আমার মাকে টাকার জন্য শেষ হতে দিব না। তুমি একটু সহ্য করো, আমি টাকা নিয়ে আসতেছি। তুই কই রে মা? এই তো একটু বাহিরে আছি, আমি এখনই আসতেছি, তুমি চিন্তা করো না। এত রাইতে তুই বাইরে কেন? ভালা মাইয়ারা তো এত রাইতে বাইরে থাকে না। আর তুই যদি খারাপ কিছু করস তাইলে কিন্তু আমি এমনিই নিজেরে শেষ কইরা দিব। না মা, আমি খারাপ কিছু করছি না, আসলে শহরে একটা আঙ্কেলের কাছে আসছি, উনি তোমার এই কথা শুনে অনেকগুলো টাকা দিছে, আর টাকাগুলো নিয়েই আসতেছি। আর অনেক দূরের রাস্তা তো, তাই আসতে অনেক দেরি হইতেছে। আমি আসতেছি মা, তুমি আরেকটু অপেক্ষা করো। বলেই ফোনটা কেটে দিল, আর কেমন করে কান্না করতে লাগলো। বারবারই ও চোখ মুছে নিজেকে ঠিক করে আমার কাছে বিলিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু ও চোখের পানি কোনোভাবেই থামছে না। ওর এই কথাগুলো শুনে মুহূর্তেই আমি কোনো পাথরের মূর্তি হয়ে গেলাম। এ আমি কি করছিলাম? এমন একটা অসহায় মেয়েকে? ছি মিরাজ, ছি, তুই এতটা খারাপ কিভাবে হলি? তুই তো একটা সময় এমন ছিলি না? তুই তো একটা সময় প্রত্যেকটা মেয়েকে অনেক সম্মান আর শ্রদ্ধা করতি, আর সেই মিরাজ, তুই কিভাবে মেয়েদের প্রতি এত নীচ হতে পারলি? ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে, ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। হঠাৎ মেয়েটা বলে উঠল, আপনার টাইম নষ্ট হচ্ছে তো, প্লিজ আপনি আপনার কাজ শুরু করুন, আমি প্রস্তুত। মেয়েটার দিকে তাকাতেই দেখলাম চোখ দুটো কেমন কালো কাজলে লেপটে আছে, মুখখানায় কত মায়া জুড়ে আছে, আর সেই মুখটা কিভাবে আমার দিকে কেমন অসহায়ভাবে তাকিয়ে আছে। মেয়েটার প্রতি হঠাৎ এত মায়া হচ্ছে কেন? কেন ওর মুখটাকে খুব আপন মনে হচ্ছে? ওর কাছ থেকে একটু দূরে সরে গিয়ে সোফায় বসলাম, আর তখনই একটা সিগারেট ধরালাম। সিগারেট টানছি আর ভাবছি মেয়েটার মায়ের কি এমন হয়েছে যার কারণে ও এমন একটা পথ বেছে নিয়েছে। কাজ করেও তো পারতো নিজের মায়ের চিকিৎসা করাতে। ভাবতে ভাবতে সিগারেট টানতে লাগলাম। তখন খেয়াল করলাম মেয়েটা কেমন কাশতে লাগলো, হয়তো সিগারেটটা সহ্য করতে পারছে না, আর মেয়েটা ভয়েও কিছু বলতেও পারছে না, শুধু আমার দিকে তাকিয়েই কাশতে লাগলো। সিগারেটটা নিভিয়ে দিলাম আর ওকে জিজ্ঞাসা করলাম, এটার গন্ধ সহ্য করতে পারো না? না। এদিকে আসো। ও আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসলো, আর তখনই বললাম, সোফায় বসো। ও সোফায় বসলো। বসার পরই ও শাড়িটা এনে ওকে আবার পরিয়ে দিতে লাগলাম। মেয়েটা তখন কেমন অবাক হয়ে আছে আর শাড়ি পরাতে বাধা দিচ্ছে। প্রথমে ভাবছিলাম হয়তো আমি পরিয়ে দিচ্ছি বলে সংকোচ বোধ করছে, পরে ও নিজেই বলল, কি হলো, শাড়ি পরিয়ে দিচ্ছেন কেন? আপনার তো এখনো হয়নি, তাহলে আপনি আপনার কাজ করবেন না? না। আমার মুখ থেকে না শব্দটা শুনে মেয়েটা কেমন হতভম্ব হয়ে গেল, আর চোখ দুটো বড় বড় করে জিজ্ঞাসা করল, কেন করবেন না? আমাকে কি আপনার পছন্দ হয়নি? আমি আর বাধা দিব না, কোনো বাধা আসলেও বাধা দিব না, প্লিজ আপনি আপনার কাজ করুন।
কান্না করতে করতে আমার পা জড়িয়ে ধরল। অনেক চেষ্টা করছিলাম কিন্তু পা ছাড়াতে পারছিলাম না। একটা মেয়ে কতটা মায়ের পাগল হলে, কতটা মাকে ভালোবাসলে, মাকে বাঁচানোর জন্য নিজের সব কিছু অন্যের হাতে নিজের ইচ্ছাই এভাবে বিলিয়ে দিতে পারে, সেটা এ মেয়েকে না দেখলে কখনোই বুঝতাম না। দেখো, এই মুহূর্তে আমি কোনো কাজ করার মুডে নাই, আমি এখন কিছুই করব না। প্লিজ আপনি না করবেন না, টাকাগুলো আমার খুব দরকার। তাছাড়া আপনি নিজেই একটু আগে শুনেছেন আম্মু কি বলছে, টাকা ছাড়া আম্মুকে বাঁচানো যাবে না, যে কোনো মূল্যে আমার টাকা লাগবেই। আচ্ছা, তোমার মায়ের কি এমন হয়েছে যার কারণে তুমি এই পথ বেছে নিয়েছো? মেয়েটা তখন হাউমাউ করে কান্না করে দিল আর কেমন ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগলো, আমার মায়ের লিভার ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার বলেছেন মাকে বাঁচাতে অনেক টাকা লাগবে। বুঝলাম অনেক টাকা লাগবে, কিন্তু কাজ করো তো তুমি টাকা রোজগার করতে পারতে, এই পথে কেন আসলে? মেয়েটার এমন অদ্ভুত হাসি দেখে অনেকটা অবাকই হলাম। জিজ্ঞাসা করলাম, হাসছো কেন? সুষ্ঠু সুন্দরভাবে কাজ করার অধিকার হয়তো সৃষ্টিকর্তা কোনো সুন্দরী মেয়েকে দেয়নি, আর এই পথে আসতে আমাকে এই সমাজের মানুষ বাধ্য করেছে, বাধ্য করেছে আমার ভাগ্য। কিভাবে? আচ্ছা, তোমার এই পথে আসার গল্পটা আমাকে বলবে? খুব শুনতে ইচ্ছে করছে। অতীতের জীবন কাহিনী শুনে আপনি কি করবেন? শোনার ইচ্ছা হলো, প্লিজ বলো। মেয়েটাকে অনেক রিকোয়েস্ট করার পর মেয়েটা রাজি হলো। ওপরের দিকে তাকিয়ে মেয়েটা একটা দীর্ঘ শ্বাস ফেলল আর তারপরেই বলতে লাগলো, জানেন, ছোটবেলায় আমার বাবা মারা যায়, তারপর থেকেই আমার মা আমাকে মানুষের মতো মানুষ করার জন্য অনেক পরিশ্রম করে, নিজে না খেয়ে আমাকে খাওয়াতো, নিজে কষ্ট করে আমার লেখাপড়া চালাতো। হঠাৎ করেই একদিন বাসায় এসে দেখি মা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, অনেকগুলো টেস্ট করালো, টেস্টের টাকাগুলো মানুষের কাছ থেকে ধার করে পরিশোধ করি, কিন্তু রিপোর্টের পর জানা গেল মায়ের লিভার ড্যামেজ হয়ে গেছে। এখন বাঁচাতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার হাতে কোনো টাকা ছিল না, কিভাবে টাকা জোগাড় করা যায় সেটাই তখন ভাবছিলাম, কিন্তু কোনো উপায় পেলাম না, কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না, চারিদিকে শুধু অভাব আর অভাব, আর সব কিছু কেমন কদাকার। আমি তখন সব কিছু অন্ধকার দেখছিলাম, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপর অসুস্থ মাকে বাসায় নিয়ে গেলাম, মা বলল ঢাকায় মামার বাসাতে আসতে, কারণ আমার মামা অনেক বড় লোক, হয়তো বোনের অসুস্থতার জন্য উনি আমাদের হেল্প করবে। মায়ের কথা মতোই সেই দিন প্রথম এই ঢাকা শহরে আসলাম। মামার বাসায় যেতে মামা অনেক খুশি হয়, কিন্তু টাকার কথা বলতেই মুখটা কেমন অন্ধকার করে ফেলে। মুখটা অন্ধকার করেই বলল আমাকে কিছুদিন থাকতে উনি একটা ব্যবস্থা করবে। মাকে এই অবস্থায় ছেড়ে দূরে থাকতে খুব কষ্ট লাগছিল, তবুও থাকলাম, কারণ মাকে তো আমাকে বাঁচাতেই হবে। এইদিকে মামা মাকে একটা হসপিটালে ভর্তি করে দিল আর আমাকে ওনার কাছে রেখে দিলেন। দুই তিন দিন পর মামি সহ মামাতো বোনেরা কোথাও বেড়াতে গেলেন, বাসায় আমি একা শুয়ে আছি আর মায়ের কথা ভাবছিলাম। হঠাৎ কেউ একজন আমার রুমে ঢুকলো, তাকাতেই দেখলাম আমার মামা। আমি একটু হাসি দিলাম, কিন্তু সেই হাসিটা বেশি স্থায়ী হলো না। কেন? কারণ তখনই মামা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ভালো মানুষের পেছনে মামার এত জঘন্য একটা রূপ সেই দিন আমার কাছে প্রকাশ পায়। কিছু বুঝে ওঠার আগে আমার মামা আমার উপর ঝাঁপিয়ে পড়ল, মামাকে বাবা পর্যন্ত ডেকেছিলাম, পায়ে হাত দিয়ে বারবার বলেছিলাম বাবা যে জায়গায় মামাও সে একই জায়গায়,
আমি তোমার মেয়ের মতো। কিন্তু সেই দিন এই অসহায় মেয়েটা নিজের আপন মামার হিংস্রতার কাছ থেকেও রেহাই পেল না, পশুর মতো আমাকে বলেই কেমন ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। ওর কথাটা শুনে আমি নিজেও কেঁদে দিলাম। কি বলছে এই মেয়েটা, আর কিভাবে মানুষ এতটা নীচ হতে পারে? আল্লাহ, তুমি এর আগে ওই জানোয়ারের বাচ্চাটাকে শেষ করে দিলে না কেন? ওই জানোয়ারের বাচ্চাটাকে আমি মাফ করব না, আমি নিজে ওকে শেষ করে দেব। আমি তখন কেমন থরথর করে কাঁপতে লাগলাম। একটা মেয়ে কতটা কষ্ট পেতে পারে, কেনই বা এমন পরিস্থিতিতে আসে, ওকে না দেখলে বুঝতেই পারতাম না। মানুষ পতিতাদের অনেক খারাপ বলে, কিন্তু একটা মেয়ে কেন পতিতা হয়, কেন নিজে সব কিছু টাকার জন্য অন্যের কাছে বিলিয়ে দেয়, সেটা হয়তো সবারই অজানা। আর এগুলো ভাবতেই তখন শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলাম, তারপর? মেয়েটা ওপরের দিকে তাকিয়ে অনেকগুলো দীর্ঘশ্বাস ফেলল, তারপর কিছুক্ষণ নীরবতা। একটু পরে নীরবতা ভেঙে বলতে লাগলো, সেই দিন আমার সব কিছু উনি কেড়ে নিয়েছিলেন। প্রচণ্ড ব্যথায় সেদিন বিছানা থেকে উঠতে পারিনি। ওনার হিংস্রতা এতই বেশি ছিল যে আমাকে একটুও ছাড় দেয়নি। ওনার কাছ শেষে একটা কথাই বলছিল, তোকে ভোগ করে অনেক আনন্দ পেলাম, আর মনে রাখিস এই কথাগুলো কাউকে বলিস না, আর এই ভিডিওটা দেখ। আমাকে তখন একটা ভিডিও দেখালো যেটাতে মামার হিংস্রতাই দেখতে পেলাম। ভিডিওটা দেখিয়ে বলল, যদি এসব কাউকে বলিস তোর এই ভিডিও ভাইরাল করে দেব, তোর আম্মুর চিকিৎসার একটা টাকাও দিব না, তোর মা মরে যাবে রে। তখন নিজের কথা ভুলে গেলাম, মায়ের মুখখানা মনে পড়ে গেল। না, মাকে কোনোভাবেই মরতে দেওয়া যাবে না। তখন আমি চুপ করে গেলাম। এরপর থেকে মামা সহ তার অনেক বন্ধু মিলে প্রতিদিন আমাকে হাত পা বেঁধে জোর করে ধর্ষণ করত, আর আমাকে দিয়ে মামা ব্যবসা শুরু করে দিল। আর তারপর একটা সময় মামা আর মায়ের চিকিৎসার জন্য আগের মতো টাকা দেয় না। মায়ের অবস্থাও দিন দিন খারাপ হতে লাগলো। মামাকে কিছু বললেই আমাকে পতিতা বলে মারধর করত। যখন দেখলাম মায়ের আর চিকিৎসা চলছে না, তখনই ওখান থেকে পালিয়ে বের হয়ে গেলাম, আর বের হয়ে আপনার কাছে। কথাগুলো বলেই মেয়েটা থরথর করে কাঁপতে লাগলো আর প্রচণ্ড কান্না করতে লাগলো। আমি তখন নিজেও নিজেকে শান্ত করতে পারছিলাম না। আর এই মেয়েটি কিভাবে নিজেকে শান্ত করবে? জীবনে অনেক পতিতার সাথে রাত কাটিয়েছি, কিন্তু কোনোদিনও কারো এই পতিতা হবার গল্প শুনিনি। শুধু ভোগ করেই চলে এসেছি, জানতেও চাইনি তাদের এই পতিতা হবার কারণ। আর আজ যখন কোনো মেয়ের মুখে তার জীবন কাহিনী শুনলাম, নিজের বুকটাই তখন তাদের জন্য কষ্টে ফেটে যাচ্ছে। না, এই মেয়েটা অনেক কষ্ট করেছে, আর করতে দেব না। ওর কষ্টের জীবন আমি এখানেই শেষ করে দেব। কষ্ট ওর এখানেই শেষ। এবার ওর মুখে একটু হাসি দেখতে চাই। তখন বুঝতে পারলাম মেয়েটা টাকার জন্য সব করতে পারবে। এখন আমি তাড়িয়ে দিলে আমার কাছ থেকে চলে গিয়ে আবার অন্য কারোর সাথে মিশবে। তার চেয়ে ভালো এই মেয়েটাকে অনেক দিনের জন্য আমার কাছে রেখে দিই। তখনই বললাম, আমি তোমার পাশে থাকতে চাই, রাখবে তোমার পাশে? পতিতাদের সাথে থাকতে নেই, আর আমি ছেলে চারটাকে এখন ঘৃণা করি। আপনি আপনার কাজ শেষ করুন, এমনিতেই রাত প্রায় শেষ পর্যায়ে। বুঝতে পারলাম ছেলেদের প্রতি ও যথেষ্ট ঘৃণা জন্মে গেছে। এভাবে মেয়েটাকে আমার কাছে রাখতে পারবো না, অন্য একটা বুদ্ধি খাটাতে হবে। ওই যে একটা ব্যাগ দেখছো, ওই ব্যাগে অনেক টাকা আছে, প্রায় 10 লক্ষ টাকার মতো আছে। আমি জানি এই 10 লক্ষ টাকা তুমি পতিতা পেশায় কয়েক মাসেও কামাতে পারবে না,
তো আমি যদি তোমাকে ওই টাকাগুলো দিয়ে দিই, বিনিময়ে আমাকে কি দেবে? কথাটা বলতেই মেয়েটা কেমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আর বলতে লাগলো, আপনি যা বলবেন তাই, দরকার পড়লে সারাদিন সারা রাত সব সময় আপনার সাথে কাটাবো, কিন্তু তারপরও আমার মাকে বাঁচানোর জন্য টাকাগুলো দরকার। একটা শর্তে তোমাকে টাকাগুলো দেব। কি শর্ত? কাল থেকে শুরু করে টানা দু মাসের জন্য তুমি আমার, সবসময় আমার সাথে থাকতে হবে, যা বলবো তাই করতে হবে, কোনো কথাই না করতে পারবে না। এই দু মাসে তোমার কাছে আমার যেটা যেটা ইচ্ছা সব তোমাকেই পূরণ করতে হবে, আমার সাথে রাত দিন সব সময় কাটাতে হবে, রাজি আছো? আমি রাজি, তবুও টাকাগুলো আমার চাই, আমার মাকে বাঁচাতেই হবে। অবাক হয়ে গেলাম, মেয়েটা বিন্দু পরিমাণও ভাবার টাইম নিল না, এক কথায় সে রাজি। ভেবে বলছো তো? আমি রাজি। ঠিক আছে, টাকাগুলো তুমি কালই পাবে, আর এখনই আমার সাথে চলো। কোথায়? আপনি আপনার কাজ করবেন না, আমাকে তো সকালে বাসায় যেতে হবে। চুপচাপ এখন আমার সাথে চলো। তখনই মেয়েটাকে আগের ওর শাড়িটা পরিয়ে দিলাম আর ওকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে বললাম। তারপর ওকে নিয়ে আমার গাড়িতে উঠলাম। ও কেমন ভয়ে ভয়ে গাড়িতে উঠল, প্রচণ্ড ভয় পাচ্ছে মেয়েটা, হয়তো ভাবছে তাকে কোথাও নিয়ে গিয়ে কিছু করে ফেলব। গাড়ি ড্রাইভ করছি, হঠাৎই মেয়েটাকে বললাম, এই মেয়ে, এতক্ষণ আমার সাথে আছো অথচ নামটাই জানি না, আর কাল থেকে তো তুমি আমার সাথেই থাকবে, তো নাম কি তোমার? জি, আনিকা আক্তার। খুব সুন্দর নাম, রূপের সাথে নামের অনেক মিল আছে। আর আমার নাম মিরাজ খান, সবাই আমাকে মিরাজ বলেই ডাকে, এখন থেকে তুমিও মিরাজ বলেই ডাকবে। আমি নাম ধরে ডাকতে পারবো না, স্যার বলে ডাকি। আমি কি বললাম শুনতে পাওনি? আমি যেটা বলেছি চুপ করে সেটাই শুনবে, বুঝছো? বলো মিরাজ। মিমি করছো কেন? বলো মিরাজ। মিরাজ। এবার বলো গ্রামের ভাষা কোথায়, আমরা এখন সেখানেই যাব। কিন্তু? কোনো কিন্তু নয়, এইদিকে তোমার আম্মুর অবস্থা অনেক খারাপ, তাই দেরি করা একদমই লাভ হবে না। তারপর ওর থেকে ঠিকানা নিয়ে ওদের গ্রামের বাসায় চলে গেলাম। যেতে যেতে প্রায় সকাল হয়ে গেল আর ওর আম্মুকে ওখান থেকে নিয়ে আসলাম। ঢাকাতে এনে বড় একটা ভালো হসপিটালে ভর্তি করে দিলাম। তখনই আনিকা বলে উঠল, আপনার এই ঋণ কিভাবে শোধ করব আমি? হয়তো নিজের জীবন দিয়ে দিলেও আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। শোধ করার দরকার নেই, আর হ্যাঁ, শর্ত অনুযায়ী আজ থেকে আমি যা যা বলবো সব তোমাকে মানতে হবে। বলুন আমাকে কি করতে হবে? এখন থেকে আমাকে তুমি করে বলবে আর আমার নাম ধরে ডাকবে, যদি এর ব্যতিক্রম হয় তাহলে। এই না, আপনি যেটা বলবেন সেটাই করব। আবার আপনি? তুমি। তোমার আম্মু এখন ঘুমাবে, ডাক্তার ওনাকে ঘুমের ওষুধ দিয়েছেন। আনিকাকে নিয়ে বাসায় আর আসলাম না, একদম কাজী অফিসে চলে গেলাম। কাজী অফিস দেখে আনিকা বলে উঠল, কাজী অফিসে কেন, আর কার বিয়ে? তোমার আর আমার বিয়ে। মানে? তুমি আমার কাছে দু মাস পর্যন্ত আছো, আর আমি তোমাকে পতিতার পরিচয়ে আমার বাসায় রাখতে পারবো না, সো দু মাসের জন্য আমার বউ হয়ে থাকবে। কথাটা শোনার পর আনিকা কেমন থ হয়ে গেল। দু মাসের জন্য বিয়ে? আমি পারবো না এই বিয়ে করতে। দেখো, শর্ত অনুযায়ী তোমাকে করতেই হবে, আর আমার সাথে দু মাস ওইভাবে মেলামেশা করলে পাপের পরিমাণটা অনেক বেশি হবে, আর এভাবে করলে সেটা আর হবে না। হাসছ কেন? হাসবো না তো কি করব, তোমরা বড় লোকেরা পারো বটে, তোমাদের কাছে সব কিছুই কেমন পুতুল খেলা মনে হয়, আর আমাদের পুতুল ভেবে কত কিছুই না করছো,
সবই টাকার খেলা। তবে কষ্ট নেই, আমি পুতুল হয়ে তোমার খেলায় থাকতে রাজি আছি, কারণ এত কিছু জানি না, চলো। তারপর আনিকার সাথে শর্ত মোতাবেক বিয়েটা হয়েই গেল। দু মাসের জন্য একটা পতিতা মেয়েকে বিয়ে করে নিলাম, ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আপাতত একটা বাসর সাজালাম। বাসর ঘরে আনিকা বসে আছে, আমি ঢুকতেই আমাকে সালাম করল। আরে আরে, সালাম করছো কেন? বাসর রাতে বাঙালি মেয়েদের এটাই করতে হয়। হুম, তবে এটা তো মাত্র কয়েকদিনের বিয়ে, তাই না? হুম, তবে একটা কথা মনে রাখবে, বাঙালি মেয়েদের বিয়ে বিয়েই, সেটা শর্তে কয়েকদিনের জন্যই হোক বা সারা জীবনের জন্য। হুম। তারপর আনিকাকে বিছানায় উঠালাম আর জিজ্ঞাসা করলাম, একটা সত্যি কথা বলবে? হুম। আচ্ছা, বাসর রাতে তোমার কি কি ইচ্ছে ছিল? হাসছো কেন? আপনি আমাকে ভুক করবেন তো করেন, এত নাটকের কি দরকার? একদম চুপ করে থাকবে, আমি যেটা বলেছি সেটা বলো। আমি একটা ভাড়াটে পতিতা, আমার কোনো ইচ্ছে নেই, তবে বাঙালি প্রত্যেকটা মেয়েদের খুব ইচ্ছা বাসর রাতে লাল শাড়ি পরে স্বামীর ঘরে যাবে, তার সাথে নিজের সব কিছু ভাগাভাগি করে নিবে, আর তার সাথে অনেক গল্প করবে, আর সবসময় তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবে, কখনোই আলাদা হবে না।